যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় জোর ও পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করার সংকল্প নিয়ে আজ ওড়িশায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুবনেশ্বরে নবীন পট্টনায়কের বাসভবনে 1 ঘন্টারও বেশি সময় ধরে দুজনের মধ্যে আলোচনা হয়। তবে 2024-এর লোকসভা নির্বাচনে বিরোধীদের ভূমিকা নিয়ে কোনো কথা হয়নি বলে সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী। মূলত দুই রাজ্যের পারস্পরিক বিষয় ও সমস্যা নিয়ে আলোচনা করেন দুই মুখ্যমন্ত্রী। Maintain very very good relationship. It is a golden leadership. And what Navinji said, our federal structure should be very strong and strengthened. I strongly support this.